তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আরেকটি ভিন্নধর্মী ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আসুন আমরা সামনে যাই। তো এই জায়গাটির নাম হচ্ছে বাগমারা থানার ঐতিহাসিক বালালগর জালসায় উপস্থিত আছি। তো দেরি না করে আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন। এই জায়গাটা এতটাই বড় যে আমরা ঘুরে শেষ করতে পারবো কিনা ভেবে পাচ্ছি না। এখানে আপনাদের দেখানোর জন্য অনেক কিছুই ছিল, কিন্তু সময় আমাদের হাতে অনেক কম ছিল, তাই দেখাইতে পারি নাই। তো যতটুকু পারলাম ইনশাল্লাহ অনেক ভালো এবং সুন্দর করতে পেরেছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন জিলাপির দোকান। আসলে এখানে এতটা পরিমাণ জিলাপি বিক্রি হয় এবং মানুষ যে এতটা পরিমাণ জিলাপিকে ভালোবাসে, এটা আমি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কত গাদি গাদি করে জিলাপি রাখা আছে। আসলে এই জিলাপিগুলো কিন্তু খেতে অনেক সুস্বাদু, আমরাও খেয়ে দেখেছি। আপনারা আসলে ইনশাল্লাহ খেয়ে দেখবেন জিলাপিগুলা। এবারে আপনারা দেখতে পাচ্ছেন টকঝাল মিষ্টি আচার। এখানকার আচার কিন্তু অনেক সুস্বাদু, আপনারা আসলে অবশ্যই আচারগুলো খেয়ে দেখবেন। এবং কি এখানে মামার যে পানটা দেখছেন, এই পানটাও কিন্তু অনেক সুস্বাদু। তো আমি বলবো এখানে আসলে কিছু খান আর না খান, মামার দোকানের পানটা অবশ্যই খাবেন। তো চলেন আমরা সামনের দিকে আগাইতে থাকি। এগুলো হচ্ছে পুচকা এবং চটপটির দোকান। তো এখানে এতটা পরিমাণ ভিড় যে আপনাদের ভালো করে দেখাতে পারলাম না। তো দেখে থাকুন, দেখেন আপনারা কতটা ভিড় এখানে। যদিও বা সন্ধ্যা লেগে গেছে, আমরা হয়তো বা ভিডিও অতটা ভালোভাবে দেখাতে পারছি না, তবে আশা করি অনেক সুন্দর হয়েছে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিও নেক্সট পার্ট চাইতে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।